শোনো, তুমি কি মরতে চাও তাড়াতাড়ি? ওই তোর তোকে আমার জ্ঞান দিত গেম দিব এভাবে চালাস চলে? আরে ভাই, 10 বছর ধরে বাইক চালাই, ঠিক আছে? এইভাবে চালাইলে তোমার ফিউচার ভালো যাবে। কিরে দোস, রাকিবের তো খোঁজ খবরই পাওয়া যায় না, শুধু বাইক নিয়ে ঘোরাঘুরি করে। আমার কাছে খোঁজ নেই, আমার সাথে দেখা নেই। কিছুদিন আগে দেখছিলাম বাইক চালাইতেছে এলাকায়, বাইক দেখছিলাম মাঝে মধ্যে, এই খোঁজ খবর। আমরা আমি তো কোনো টাইমই দেয় না, বাইক নিয়ে ঘুরে গেছিল বন্ধু বান্ধবের কোনো খোঁজ। হাই দোস, কেমন আছোস? এই তো দোস আছি ভালো। সারাক্ষণ ব্যস্ততা তো রে, এত ব্যস্ত থাকলে বন্ধু আর কাজ না, ব্যস্ততার কারণে তোরা সময় দিতে পারি না। আমি অন্য একটা জগতে চলে গেছি বুঝছো, একদম ফ্রিদা ওরা বুঝবি না কি করছিস। আর বলিস না, ফোন সারাদিন ধরতে ধরতে আমার অবস্থা। ও নো, হ্যালো, ও প্রিয়া কেমন আছো? ভালো আছি। আচ্ছা মানে তুমি কোথায়, একটু আমাদের বাসায় আসতে পারবা? আমি আসতেছি আসতেছি এখনি আসতেছি। তুমি বলো তো পাখির মতো উড়ে আসছো। আরে না, পাখির মতো উড়ে আসতে হবে না, সাবধানে আস্তে আস্তে আসো। দ্রুত চলি, হ্যাঁ ভালো থাক, টাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে দোস ভালো থাক তোরা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একজন লোক মারা গেছে, সে অনেক গুরুতর আহত ভাবে মারা গেছে। তো অ্যাক্সিডেন্টটা দেখা যাচ্ছে যে তার সবকিছু নষ্ট হয়ে গেছে, মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, ঘড়ি মড়ি সবকিছুই দেখা যাইতেছে যে নষ্ট হয়ে একদম ভাঙা পড়ে রয়েছে। তো আপনারা দেখছেন তো রিক্সে মোটরসাইকেল চালালে কিভাবে নষ্ট হয় সবকিছু, একটা মানুষের জীবন চলে গেছে। তো সাধারণত একটা মানুষের জীবন যাইতে বেশিক্ষণ সময় লাগে না, একটা অ্যাক্সিডেন্টই যথেষ্ট। হাই অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও প্রতিটা মানুষ, প্রতিটা সাধারণ জনগণ কি করতেছে, তারা এসে কেউ লাইভ ভিডিও করতেছে, কেউ সেলফি তুলতেছে,
কেউ ভিডিও করে নিয়ে যাচ্ছে। এই লোকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিন্তু আমাদের সবার করণীয় উচিত ছিল কি এই লোকটা জীবিত না মৃত তা দেখা এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া। কেউ কি তা করছে? কেউ তা করে নাই। তাহলে আপনারা এই জিনিসটা থেকে একটা শিক্ষা নেন। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর অফকোর্স আমরা তাকে আগে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আগে দেখবো সে জীবিত না মৃত। আমি আপনাদেরকে এতক্ষণ যা বলেছি আপনাদেরকে শুধুমাত্র সচেতন করে তোলার জন্য বলেছি। আপনারা সবাই যদি সচেতন হন তাহলে আমি কথা দিচ্ছি বাংলাদেশে একটাও অ্যাক্সিডেন্ট হবে না। শুধু আমি কেন, প্রতিটা মানুষই বলবে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কারণ সচেতন এমন একটা জিনিস, সচেতন থাকলে কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম হবে না, কখনো কোনো অ্যাক্সিডেন্ট হবেও না। আমি অবশেষে আবারও একটি কথাই বলবো, সময়ের চেয়ে জীবন মূল্য অনেক বেশি। সো আপনারা সচেতন হন এবং অনেকে সচেতন করে গড়ে তুলুন। সো দেখা হচ্ছে পরের এপিসোডে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।